শুরুতে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম, ওইখান থেকে আইডিয়াটা পাই। তারপরে আমরা দেখার জন্য পুনেতে যাই। টেস্ট করার পরে মনে হয়েছে যে না, স্বাদটা ভালো আছে, বা হইতে পারে আমাদের মানে যায় আমাদের সাথে। জিনিসটা ঘরোয়াভাবে প্রথমে ট্রাই করি, বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাই। রেসিপিটা সম্পূর্ণই আমাদের, ওনাদের কাছ থেকে। এমনিতে আমরা ওইভাবে কোনো কিছুই জানতেও চাইনি বা কিছুই না। এগুলো আসলে মানে ভাবলাম যে সাথে তো কিছু থাকতে হয়, এই থেকে নিজেরাই মানে চিন্তা করলাম যে অন্য কি আইটেম উঠানো যায়। এরপরে মোমোটা নিয়ে আসি, যখন দেখলাম যে কাস্টমার মোমোটা বেশ পছন্দ করতেছে, সেইখান থেকে আমরা তাহলে ভাবলাম যে মোমোর ভিতরে একটু ভেরিয়েশন আনি। আমাদের মোমোটা সবাই খুব পছন্দ করে দেখলাম। তো আমাদের শুরুর আইটেমই ছিল শুধু মোমো আর চা, পরবর্তীতে এই ভেরিয়েশনগুলো আমরা নিয়ে আসছি। Hi, this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছে। বেশ কিছুদিন ধরে ঢাকায় একটা ট্রেন্ড হচ্ছে মটকা চা, মোমো অ্যান্ড এই টাইপের বারবিকিউ, বিভিন্ন রকমের আইটেম নিয়ে একটা দোকান, একটা রেস্টুরেন্ট তারা খুব ভালো একটা পপুলার জায়গায় চলে আসছে। সো আমাদের অনেকদিন আগে এটা কভার করা উচিত ছিল, কিন্তু আমাদের কভার করা হয়নি। বাট আজকে আমরা চলে আসছি, সেটা হচ্ছে মিরপুর 60 ফিট যে রাস্তাটা, সেই রাস্তায় বারেক মোল্লার মোড়। এইখানে হচ্ছে মটকা চা অ্যান্ড মোমোর অরিজিনাল ব্রাঞ্চ। তো একদমই আমরা সেটা সামনে, কারণ আমরা ভিতরে যাই, দেখি মটকা চাটা কীভাবে বানায়, মোমোটা কীভাবে বানায়, তান্দুরি, তারা নাকি এখন সামোসা সিঙ্গাড়া এগুলোও তান্দুরি করে। সো কীভাবে করে, কী করে না করে, আমরা সব কিছু দেখবো। আসে মেইন রোডের থেকে, মেইন বিল্ডিংয়ের থেকে একটু ভেতরে, বাট এইটার একটু এইরকম একটা বড় অ্যারেঞ্জমেন্ট। এইখানে তান্দুরি ঠান্দুরি সব কিছু হয়। আমরা একটু দেখি যে কী কী আমরা খাবো, সেই অনুপাতে আমরা অর্ডার দেব এবং আমাদের সব কিছু তৈরি হবে আমাদের সামনে, আমরা একসাথে দেখব। চলো। যেটা আপনাদেরকে বলতেছিলাম যে লোকেশনটা ইজ ভেরি কনফিউজিং, মানে তাদের মনে হয় অনেক আগে শেওড়াপাড়ার দিকে একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চটা তারা বন্ধ করে দিছে। বাট এখন 60 ফিটে যেটা বারেক মোল্লার মোড়, সেই বারেক মোল্লার মোড়ে হচ্ছে তাদের এই ব্রাঞ্চটা, অরিজিনাল ব্রাঞ্চ। ওকে, এখানে যা যা মেনুতে আছে সেটা হচ্ছে মটকা চা, রেগুলার আছে, প্রিমিয়াম আছে। এখানে মাটন মটকা, মাটন সামোসা, মানে ওই মটকার ভিতরেই তারা সামোসা করতেছে, সেটা চিকেনও আছে, মোমো আছে, ঝোল মোমো আছে, তারা স্যুপ মোমো বলে, সেটা চিকেন ভেজিটেবল অ্যান্ড তান্দুরি মোমো আছে, অ্যান্ড তাদের দই ফুচকা আছে, অ্যান্ড নতুন অ্যাডিশন এটা হচ্ছে মোবার্গ। মোবার্গ নাকি দিস ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে তারা বার্গারের ভিতরে মোমো দিয়ে এটা নাম দিচ্ছে। বার্গার তো না, এটা মোবার্গ, এরকম আইডন্ট নো এটা কীরকম খেতে হবে। বাট আমরা এই সব কিছু মিলেই অর্ডার করতে চাই, যে একটা মাটন সামোসা, মোমো, ঝোল মোমো, চিকেন ঝোল মোমো, দেন আমরা তান্দুরি মোমো, দই ফুচকা, দেন বার্গার অ্যান্ড ফাইনালি মটকা চা। এই সব কটা আমরা দেখবো, চলেন। যে অর্ডারটা আমাদের ফার্স্ট ডেলিভারি হয়েছে সেটা হচ্ছে মোমো, এটাকে বলতেছে যে স্যুপ মোমো। আমরা ঝোল মোমো দেখছি, সো ঝোল মোমো আইডন্ট নো যে এটা সেম কনসেপ্ট কিনা। ঝোলটা একটু আরেকটু মশলা দেওয়া একটা ঝোল হয়, বাট এটা হচ্ছে স্যুপ মোমো, যেটার মধ্যে ইনফ্যাক্ট 2 পিস মোমো আছে অ্যান্ড স্যুপটা স্যুপের মতো আর কি। এটা পেঁয়াজ অ্যান্ড কর্ন মেবি অ্যান্ড ধনিয়া পাতাটা, এরকম সব কিছু দেওয়া অ্যান্ড এটার সাথে 2টা সস সার্ভ হয়েছে। এটা হচ্ছে চিলি সস, এটা মিন্টি কোনো রকমের একটা সস হবে। এইটা হচ্ছে তান্দুরি মোমো অ্যান্ড এটা হচ্ছে বারবিকিউ আপনার সামোসা। সো আমরা একটা মোমো দিয়ে ফার্স্ট শুরু করতে চাই, একটু গ্রেভিটা প্রথমে দেখি। হ্যাঁ, বেশ একটা ঝাঁঝালো টমিয়াম গুণের মতো, আপনি খেলে একদম গলা টলা সহ একটা কিক দেয়, শীতের সময় খুবই ভালো মজার একটা জিনিস হবে। মোমোটা একটু দেখি, এটা হচ্ছে চিকেন মোমো, আস্ত একটা কোয়াইট বিগ সাইজ। আমি একটু সসে ডিপ করি, সস অ্যান্ড ওকে, ইয়া, হুম,
চিকেন স্টাফিংটা যেরকম হয় আসলে সেরকমই, বাট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে দ্য মোমোর লেয়ার, যেটা মোমোর বাইরের অংশ, এটা খুবই সফট কাইন্ড অফ। এবং হয় না অনেক সময় যে মোমো আপনাকে হয়তো চাবাতে হয় এই বাইরের অংশটা, সেরকম চাবাতে লাগার মতো বিষয়টা না। সো তান্দুরি মোমোটা দেখাই, স্যার গরম অ্যান্ড একটু প্রথমে আমরা ভাঙি, তাই না? ফ্রেশ এমনি একটু খাই আগে। আপনার স্মোকি কাইন্ড অফ অ্যান্ড চিকেন টিকেনগুলো মোমো যেরকম থাকে এক্স্যাক্টলি সেরকমই, বাট দ্য আউটসাইড লেয়ারটাই হচ্ছে এটার গিমিক, মানে হচ্ছে যে তান্দুরি ফ্লেভার্ড অ্যান্ড স্মোকি। আমি মিন্টি সসটা দিয়ে একটু এটা খাই। গরম ঝাল বোধ। এবার আমরা সামোসাটা দেখি। সামোসার প্রথম যেটা আকর্ষণ সেটাই স্যার, ভেরি ক্রিস্পি লেয়ার অ্যান্ড এই কালারগুলো দেখেন একদম ব্রাউনিশ হয়ে গেছে। একটু ভেঙে দেখি, চিকেন তো না, এটা ছিল মাটন, পেঁয়াজ অ্যান্ড এগুলো সব কিছু দিয়ে হচ্ছে স্টাফিং। এটা একটা লেভেলে আপনার চিকেন প্যাটিস ট্যাটিস যেরকম হয় সেরকম টাইপের, বাট মোর দ্যান দ্যাট ক্রিস্পি লেয়ারটা। নেক্সট আমরা দই ফুচকা অ্যান্ড মো বার্গ, মানে বার্গারের ভিতরে মোমো দেওয়া, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। মো বার্গ মানে এই বার্গারটার ভিতরে হচ্ছে মোমো। আমরা একটু পোস্টমর্টেম করার চেষ্টা করি যে এটার ভিতরে কী কী আছে। ইনফ্যাক্ট এটা হচ্ছে তান্দুরি মোমো লেটুস পেঁয়াজ মেয়োনিজ অ্যান্ড আই গেস যে এটা নর্মাল মোমো দিয়েও হয়, আপনি যদি নর্মাল মোমো দিয়ে খেতে চান সেটাও সম্ভব। আমি জানি না এটা খেতে আসলে কীরকম হবে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, আমি একটা বাইট খেয়ে দেখতে চাই। বার্গারের ভিতরে একটা ক্রিস্পি ভাব হবে আপনার, আপনি মিটটাও পাবেন, বার্গার প্যাটি যেরকম থাকে সেই প্যাটির মতো একটা মিটও আছে, আবার মিটটা একটা ক্রিস্পি কিছু দিয়ে একটা আউটার সাইড তান্দুরির কারণে অ্যান্ড সে একটা স্মোকি ফিল, সে সব কিছু মিলায় এসে গুড এক্সপেরিমেন্ট। আমার মনে হয় এটার প্রাইস হচ্ছে 100 বা 120 এরকম কিছু একটা হবে। সো ভালো, এটা আমি আরেকটা বাইট খাবো। আর এরপরে হচ্ছে আমাদের দই ফুচকা অ্যান্ড ফাইনালি মটকা চা। দই ফুচকা অ্যান্ড উপরে এরকম দই অ্যান্ড চানাচুর ছিটানো অ্যান্ড এইখানে একটা সস আছে, আর অন্য এই সসটা কি একটু টক মিষ্টি ঝাল এই টাইপের হবে হয়তো। এটা হচ্ছে ফুচকা টক অ্যান্ড ফুচকা টক এটা সুপার, একটু থিক
আপনি দেখেন সুপের মতো একটু থিক। ওকে, আমি প্রথমে দই ফুচকা এমনি একটা খেতে চাই, কোয়াইট বিগ সাইজ। এটা এক বাইটে খাওয়াটা একটু টাফ। এটাকে আমি এখন টকে ডিপ করতে চাই। আমরা এখানে আসছিলাম একটু বিকেল বিকেল সময়, যত বিকেল গিয়ে সন্ধ্যা গড়ানো শুরু হলো আস্তে আস্তে এই জায়গায় কাস্টমারের ভিড় শুরু হয়ে যাচ্ছে। সো আমি রেস্টুরেন্টকে আর বদল করতে চাই না, আমরা একটু কিচেনের দিকে গিয়ে আসলে মটকা চা বানানোটা দেখবো, অ্যান্ড দেন আমরা ওইখানে মটকা চা খাবো। আর প্রাইস সম্বন্ধে আপনাদেরকে যদি আইডিয়া দিতে চাই, তাহলে মোস্টলি আমরা যে কটা ডিশ খাইছি, মানে দুইটা মোমো, দুইটা তান্দুরি মোমো, দুইটা সামোসা, এগুলো সবই 60, 65, 70, 62 এইরকম প্রাইস রেঞ্জের। বার্গারটাই মনে হয় 100 ছিল, আর এইটা প্রবাবলি 60 or 80 টাকা এরকম কিছু একটা প্রাইস হবে। সো আমরা একটু চাতে চলে যাই, ওইখানেই আমরা ভিডিওটা শেষ করি। ওকে, চলেন। তো চাটা আসলে তান্দুরি ইয়েতে হয়ে গেছে, এখন এটার ঢালা হচ্ছে, দেন এটার মধ্যে মালাই অ্যাড হবে। ইয়াস, মানে এটা মালাই বলতে হচ্ছে একদম দুধের সর। দুর্ঘটনা একটা কি ঘটছে জানেন, আমরা চা বানানো দেখতে গিয়ে দেখি এই পুরো রেস্টুরেন্টটা প্যাকড, মানে আমাদের আর যে জায়গাটা ছেড়ে গেছিলাম আর কি, এগুলো জায়গাটাকে সব গেছে। তা বাইরে একটা বসার জায়গা পাইছি আমরা, এইখানে একটু বসি, বসে আপনাদেরকে চাটা দেখাই। এই হচ্ছে চা, আমি জানি না লাইট সোর্সটা কীরকম লাগতেছে আপনাদের, অ্যান্ড চায়ে হচ্ছে মালাইটা উপরে ফুল আসে, এবং এটার দাম প্রবাবলি 50 টাকা। আমি যদিও চা লাভার না, বাট সো ক্রিমি অ্যান্ড ফুল অফ ক্রিম, রিচ অ্যান্ড একটা তান্দুরি ফিল। ও সো এটাই হচ্ছে মেইন স্পেশালিটি, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম মটকা চা আরও যেগুলো আইটেম আমরা দেখলাম সবগুলোই মোটামুটি ইটস গুড, এবং এই এলাকায় যে এই রেস্টুরেন্টটা খুবই পপুলার সেটা এখানকার ক্রাউড দেখেই বোঝা গেছে। সো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, হোপফুলি আপনাদেরও ভিডিওটা ভালো লাগছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ করে থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থেকে মাস্ট ক্লিক করে দেবেন। আমার সমস্ত প্রোফাইলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম, এগুলো আপডেটগুলো ওইখানে চলে যায় আগে। আর ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, এক্ষুনি গিয়ে ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, অথবা ছোট্ট করে একটু ভিডিও করেন, খাবারের নাম লেখেন, দাম লেখেন, রেস্টুরেন্টের নাম লেখেন, মাস্ট ফুড কোর্টে পোস্ট করে দেন। আমরা জানতে চাই আপনার শহরে কোন রেস্টুরেন্টে কত দামে কোন খাবারটা পাওয়া যায়। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।